উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়ন জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সে সময় চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অপরদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে প্রার্থী এবং সমর্থকদের পদচারণে মুখরিত ছিল নির্বাচন কমিশন কার্যালয়। দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপি ডাক্তার শাহাদাত হোসেন। মনোনয়ন জমা দেন কাউন্সিলের প্রার্থীরাও। নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার কথা বলেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী। তো যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি, পরিকল্পিত একটা চট্টগ্রাম গড়ে তুলব। অপরদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বিএনপির মনোনীত মেয়র প্রার্থী। সরকার, রাষ্ট্রযন্ত্র, ইসি, আওয়ামী লীগ মিশে যে একাকার হয়ে গেছে, ইসিকে সে থেকে বের হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। আপনি কোথাও জন এজেন্ট দিলেন না, নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেন না, তারপর বললেন যে আমাকে নির্বাচন প্রচার করতে যাওয়া হচ্ছে না, এই ভিত্তিহীন কাল্পনিক অভিযোগ করার তো কোনো অর্থ হতে পারে না। এদিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার। সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য, সুন্দর পরিবেশ রক্ষার জন্য, একটা সকল ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্ভয় ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার, সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা করব। আগামী 29 মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেয়র পদ ছাড়াও 41টি কাউন্সিলর ও 13টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন প্রার্থীরা। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। সানফেরদোস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।